वेलकम बैक टू माय चैनल। आमी आछि मारुफा अख्तर एचएम वैरायटी चैनलेर पक्ष थेके। आलहामदुलिल्लाह आमी भालो आछि। आबारो चले आसलाम आपनादेर माझे नतुन एकटी ब्लग भिडियो शेयर करार जन्य। एई तो सकाले आमी प्रतिदिनेर मतोई आमार छेलेके मादरासाते दिये चले एसेछि। एखन आमी टिफिनटा तैरी करे निच्छि। आजके आमी नूडल्स तैरी करे नेब ভেজিটেবল दिये। एखाने आमी गाजर आलू दिये नूडल्सटा तैरी करे निच्छि। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। নুডলস রান্না করার সময় যদি আমরা সবজি দেই তাহলে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেয়। তাই আমি প্রায় ট্রাই করি বাচ্চাদেরকে এইভাবে নুডলসের মধ্যে সবজিটা দিয়ে খাওয়াতে। আপনারাও একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো আমার নুডলসটা হয়ে গিয়েছে। এখন আমি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এই তো আমি মাদ্রাসায় চলে এসেছি। এখন আমার বাচ্চা টিফিনটা খেয়ে নিচ্ছে। এই তো তারপরে আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। আমি ব্রেকফাস্টে আজকে চা খেয়ে নেব, তাই চাটা খেয়ে নিচ্ছি। বিস্কিট দিয়ে চা খাচ্ছি। চা খেয়ে তারপর আমি গোসল করে ছাদে চলে এসেছি একটু রোদে। আমি প্রতিদিনই শীতের মধ্যে কন্টিনিউই ছাদে আসি। শীতের মধ্যে রোদে আসতে খুবই ভালো লাগে, তাই আমি প্রতিদিনই এখানে চলে আসি। এই তো তারপর আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আমাদের আজকে দুপুরে আমাদের রুই মাছ রান্না করা হয়েছিল, কিন্তু আমার এক আন্টি আমাকে খিচুড়ি দিয়েছিল, তাই আমি পাতলা খিচুড়িটা খেয়ে নিচ্ছি। একটা ডিম ভাজি করে নিচ্ছি। এই তো আমার ডিম ভাজিটা করা হয়ে গিয়েছে। এই তো আন্টি যে খিচুড়িটা দিয়েছিল সেই খিচুড়িটা আন্টি আমাকে সকালে দিয়েছিল, তাই আমি আবার গরম করে নিচ্ছি, কারণ খিচুড়িটা আমার গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আর আমার কাছে পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমার মতো কে কে পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা ছিল সবজি দিয়ে পাতলা খিচুড়ি। এই তো ডিম দিয়ে আমি পাতলা খিচুড়িটা খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমি খেয়ে নিচ্ছি। এই তো আমাদের আজকে রাতে আমাদের বসা ভাত রান্না করা হবে, খুদের ভাত। এক এক অঞ্চলে এটা এক এক রকম নামে ডাকে, তবে আমরা বসা ভাত বলি। এই তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে ই করে এটা রান্না করা হবে। একটু তেলের মধ্যে ভেজে তারপরে সামান্য পরিমাণ, যতটুকু পরিমাণ লবণ লাগবে অতটুকু পরিমাণ লবণ দিয়ে তারপরে এটা আমি রান্না করে নেব। এই তো দেখুন আমি চালগুলো ধুয়ে এটা ভালো করে দিয়ে দিয়েছি। এটা চালটা কিছুক্ষণ পরিমাণ ভাজবো, ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই তো আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন বলক চলে এসেছে। এখন আমি সামান্য পরিমাণ একটু নেড়ে চেড়ে নেব। এই তো এই পাতাটা আমাদের এখানে পোলাও পাতা নামে পরিচিত, এই পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। যারা এখনো এই পাতাটা দিয়ে ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। এই তো আমার কাছে এরকম ঝরঝরে বসা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কতটা টেস্টি হয়। এই তো আমি আবারও একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে ঢেকে দেব। এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।